1849 সালের 1 মার্চ এক ফরাসি সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেয় এক ফুটফুটে মেয়ে। নাম রাখা হয় ব্রাঞ্চ মোনিয়ের। ম্যাডাম মোনিয়ের দানশীলতার জন্য এলাকায় বেশ নাম ডাক ছিল মোনিয়ের পরিবারের। মেয়ে ব্রাঞ্চ ছাড়াও ছিল তার এক ছেলে, তার নাম ছিল মার্সেল মোনিয়ের, পেশায় উকিল। এক ছেলে এক মেয়ে নিয়ে সুখের পরিবার মোনিয়েরদের। ছোটবেলায় যত না সুন্দরী ছিল ব্রাঞ্চ, বড় হওয়ার পর সে রূপ আরও বেড়ে গেল। মেয়ের রূপ নিয়ে অহংকারের শেষ নেই মায়ের। মেয়ে তখন পূর্ণ যুবতী, 25 বছর বয়স। মা তার পছন্দ করা অভিজাত পরিবারের এক পাত্রের সাথে বিয়ে ঠিক করল ব্রাঞ্চের। কিন্তু ততদিনে ব্রাঞ্চ মন দিয়ে বসে আছে অন্য একজনকে, পেশায় সে সাধারণ একজন উকিল, পরিবারও বেশ সাদামাটা। ব্রাঞ্চ তার পছন্দের মানুষটিকে মায়ের সামনে নিয়ে আসে, কিন্তু পারিবারিকভাবে অভিজাত ও স্বনামধন্য না হওয়ায় তার সাথে বিয়ে দিতে অস্বীকৃতি জানায় মা। তার পছন্দ করা পাত্রকে বিয়ে করতে হবে ব্রাঞ্চকে, একথাও জানিয়ে দেন সে। কিন্তু এই সিদ্ধান্ত মানতে রাজি না হলে ব্রাঞ্চকে একটি ছোট রুমে আটকে রাখে তার মা। বন্দি অবস্থা থেকে মুক্তি পাওয়ার একটি মাত্র উপায় বলে দেয়, সেটি হলো তার মায়ের পছন্দ করা ছেলেকে বিয়ে করতে হবে। কিন্তু মায়ের মতো মেয়েও তার সিদ্ধান্তে অটল, বিয়ে যদি করতে হয় উকিল ছেলেটিকেই করবে। বছরের পর বছর চলে যায়, ব্রাঞ্চ তার সিদ্ধান্তে অনড় থাকে। মায়ের অহংকারী জেদে মনও গলে না, ফলে মুক্তিও আর মেলে না। 1885 সালে ব্রাঞ্চের ভালোবাসার মানুষটি মারা যাবার পরও তাকে তালাবদ্ধ করে রাখা হয়। এদিকে ব্রাঞ্চের মা আর ভাই প্রচার করেন ব্রাঞ্চ হারিয়ে গেছে, তার শোকে তারা শোকাহত কাতর। 25 বছর পর 1901 সালে প্যারিসের অ্যাটর্নি জেনারেলের কাছে বেনামে একটি চিঠি পৌঁছয়। কে বা কারা চিঠিটি পাঠিয়েছে তা কখনোই জানা যায়নি। সেখানে লেখা থাকে, মোনিয়ের পরিবার বহু বছর ধরে তাদের বাড়িতে আটকে রেখেছে এক ব্যক্তিকে। মোনিয়ের পরিবারের সামাজিক অবস্থানের কথা চিন্তা করে প্রথমে না চাইলেও পরে তদন্ত চালাতে নির্দেশ দেয় জেনারেল। বাড়িতে তল্লাশি চালিয়ে কিছুই খুঁজে না পেয়ে যখন ফিরে যাবে সৈন্যরা, তখনই একজন সেনার নাকে আসে বোটকা এক পচা গন্ধ। সেই গন্ধ অনুসরণ করে চিলে কোঠায় পৌঁছলে সেখানে একটি দরজা তালাবদ্ধ অবস্থা দেখতে পান তারা। রুমটিতে কেবলমাত্র একটি ছোট জানলা ছিল, তাও মোটা পর্দা দেওয়া, কিছুই দেখা যাচ্ছিল না বাইরে থেকে। সন্দেহ হওয়ায় জানলার কাঁচ ভেঙে ফেলে এক সেনা। ভাঙা কাঁচের ভেতর দিয়ে তারা দেখতে পায় রুমের এক কোণায় শেকলবদ্ধ এক নারী। তাকে দেখে সেনারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখতে পায় বিভৎস এক দৃশ্য। ছোট একটি বিছানায় পচা খাবার আর কোটি কোটি কীটের মধ্যে শুয়ে আছে মোনিয়ের ব্রাঞ্চ। এই 25 বছরে বাইরের আলো বাতাস থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ছিল সে, চেহারাও বিটখুটে হয়ে গেছে। তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সে সময় তার ওজন ছিল মাত্র 22 কেজি, কিন্তু বিগত 25 বছরের ভয়াবহ স্মৃতি মাথা থেকে কিছুতেই মুছে ফেলতে পারেননি মোনিয়ের ব্রাঞ্চ। ফলে গুরুতর মানসিক সমস্যা দেখা দেয় তার। ব্রাঞ্চকে ভর্তি করা হয় এক ফ্রান্সের সাইক্রিয়াটিক হসপিটালে। 1913 সালে মৃত্যুর আগে পর্যন্ত জীবনের বাকিটা সময় এখানেই কাটায় সে। ভালোবাসার মানুষকে বিয়ে করতে চাওয়ার অপরাধে এই শাস্তি পেতে হলো তাকে। আর ব্রাঞ্চের মা এবং তার ভাই, তাদের পরিণাম কী হলো জানতে চাইছেন? ব্রাঞ্চকে উদ্ধার করার পর অ্যারেস্ট করা হয় তার মা ও ভাইকে। মা অসুস্থ হয়ে গেলে জামিন পেয়ে বাসায় ফিরে যায়, কিন্তু ততদিনে সবাই সব কাহিনী জেনে গেছে। ব্রাঞ্চ উদ্ধার হওয়ার 15 দিনের মাথায় বিক্ষুব্ধ জনতা ভিড় করে তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে।
আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাক করেই সেদিন মারা যায় মিসেস মনিয়ের। এইভাবেই একজন জেদি মায়ের সংসার ধ্বংস হয়ে যায়।